ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিরাত মাহফিল 2024। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া মহানবীর জীবনের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। ডাক্তার তোমাকে তিন বেলা খেতে বলছে, আমি সেখানে এক বেলা দিচ্ছি, তিন বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল? একমাত্র শালী প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।